নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অনেকেরই গলায় বিভিন্ন আঁচিল হয়ে যায়, কারোর ভরে যায়, কারোর একটা দুটো থাকে, কারোর চেহারার মধ্যে কয়েকটা আঁচিল নতুন জন্মে যায়, চোখের পুতলি আইলিডের উপরে আঁচিল হয়ে যায়। এই আঁচিল নিয়ে আমরা বড্ড আক্রান্ত থাকি, বিভিন্ন রকম পদ্ধতি, এই নিয়ে আজকে আলোচনা করব আমরা। আপনার তার আগে আপনাদের যদি ধন্যবাদ না করি তাহলে এটা আমার পক্ষে ঠিক হবে না। আপনারা যা ভালোবাসা দিচ্ছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে, সেটার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে যদি আপনার প্রশ্ন লিখে থাকেন তাহলে আগামী অনুষ্ঠানে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তো এই আঁচিল নিয়ে প্রত্যেক মানুষ অনেক মানুষ অনেক রকমভাবে আক্রান্ত থাকে এবং কী করণীয়, কী করা উচিত। কেউ হোমিওপ্যাথি খায়, কেউ আবার ওই পানের ডাঁটি দিয়ে চুন দিয়ে লাগিয়ে সব বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র করে। কারোর কারোর হয়তো লাভ হয়, কারোর কারোর অনেকে যারা আমাদের কাছে আসে তাদের সেরকম লাভ হয়ে ওঠে না, ওনারা অনেক চেষ্টা চরিত্র করে আসেন তারপরেও কিন্তু এটা নাজেহাল। এই ধরুন চেন, মানুষ বেশিরভাগ মানুষই চেন পরে, কারণ গলায় বিভিন্ন জায়গায় আঁচিল যদি হয়ে যায়, ভরে যায়, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কষ্ট হয়, আটকে যায়, এই সমস্ত জিনিসগুলো হতে থাকে। এখান থেকে বেরিয়ে আসার জন্যে আবার লোকের মনে ভয় থাকে, ভীতি থাকে যে এগুলো কাটানোর জন্যে আবার রক্ত বেরোবে, ছুরি কাঁচির ব্যাপার না না গো বন্ধু, ছুরি কাঁচির কোনো বিষয় নেই। সম্পূর্ণভাবে লেজার মেশিন দিয়ে, লেজার লাইট দিয়ে প্রত্যেকটা আঁচিল ইনস্ট্যান্টলি সরিয়ে দেওয়া যাবে। এটার জন্য আপনাদের নিচে অ্যাপয়েন্টমেন্ট, নিচে যে ডিসক্রিপশন বক্সে নম্বরগুলো আছে সেখান দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। সময়ও বেশি দরকার নেই, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনারা আসেন তাহলে আমার 40 মিনিট লাগে, একটা ক্রিম লাগিয়ে রেখে দেওয়া হয় যাতে একটু অবস্থান মতন হয়ে যায়, আর বাদ বাকি লেজার মেশিন দিয়ে, লেজার লাইটের মারফতে সব আঁচিল কেটে বাদ দিয়ে আপনাকে ফ্রেশ করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এটা কোনো ছুরি কাঁচির ব্যাপার নেই, রক্ত বা অস্ত্রোপচারের কোনো বিষয় নেই, এটা কমপ্লিটলি লেজার সার্জারি। লেজার সার্জারি করে দিয়ে ওই সমস্ত আঁচিল থেকে পরিষ্কার করে দেওয়া হয়। অর্থাৎ পুজোর প্রাককালে যদি আপনার মনে হয়ে গিয়ে থাকে যে এই জিনিস থেকে আমি গেট রিড হতে চাই, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা অনায়াসেই চলে আসতে পারেন। পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য আগ্রহ করব। আর যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসেন তাহলে এই আঁচিল, এই সমস্ত জিনিসগুলো আমরা টাইম 1 ঘন্টা 100 ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়। 40 মিনিট মতন শুধু ক্রিম লাগিয়ে রেখে দিয়ে আমরা ছেড়ে দিই, আর লেজার সার্জারি করতে লেজার দিয়ে ওই আঁচিলগুলো তুলতে একটা বোধহয় 1 মিনিটেরও কম সময় লাগে। জাস্ট লাইট দিয়ে সঙ্গে সঙ্গে বার করে দেওয়ার ব্যবস্থা আছে। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সমস্ত নম্বরগুলো দেওয়া আছে, সেই লিঙ্কের মারফতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিশ্চয়ই চলে আসতে পারেন। আমরা প্রস্তুত আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য। আপনাদের কোনো প্রশ্ন যদি আরও জেগে থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন, সুখী থাকবেন। ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।